কেন কইবেন আইন ঢুকেন ঠিক আছে ঠিক আছে ভিডিও কল হ্যাঁ ভিডিও কল করুম আমি না করছি আইসেন এরপর আইন মেয়ে হিসেবে আইলে সম্মান করলাম বলে মেয়ের আমি সম্মান করি ভালো চাকরি করলে কিন্তু আপনারা তো ভালো কাজের লেগে মনে আইসেন না আইন ভিতরে আইন না এটা তো ফাইনাল ওপিনিয়ন ইয়ে হইতো না আমি করতেছি সহযোগিতা ঠিক আছে আপনি রাগ হইলে তো আমরা কথা কইতে পারতাম কারণ অন্যের বাড়িতে করোনার সময় পারমিশন ছাড়া শুধু শুধু আইবেন এটা কি ঠিক হইতাছে আমার এখন ফোন করে আমি বারবার না করছি তাই না আইতে তাই জোর করে আইছি আমার শ্বশুর মশাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপারে হ্যাঁ কি ভিডিও কন কথা কম আমি তাই কই রেখছি ভিডিও অন করে কথা কম আমি কইছি তাই ভিডিও অন করে কথা কম কন আপনারা তো চাকরি বাঁচাইতে আমারও নিজের সেফটি লাগবে দুজনেরই ব্যাপার আছে ঠিক আছে আপনারা এই টাকা দিয়ে পরিবার চালান আমিও হাসপাতালে চাকরি করি আমি বুঝি একজনের চাকরি বাঁচাইতে হলে অনেক কিছু লাগে কোন ওয়ারেন্ট ছাড়া করোনার সময় অন্যের বাড়িতে আসা ঠিক না বাস এর দূরে আমার কথা আমার আর কোনদিন বিরক্ত করবেন না আমার কেস না হইলে দলের বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক উনি আবার একজন সিনিয়র অ্যাডভোকেট ওনার মেয়ে অনিন্দিতা ভৌমিক টিএমসি যেটা মানে হাপানিয়া মেডিকেল কলেজ সেই কলেজে উনি চাকরি করেন উনি প্রতিবাদী সামাজিক মাধ্যমে একটা কিছু প্রতিবাদ করেছেন যে কারণে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আজকে ওনার বাড়িতে ঢুকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করতে চাইছেন কি কারণ উনি শাসক দলের বিধায়ক বা বিধায়ক যেই হন না কেন প্রতিবাদ এটা তার ব্যক্তিগত ব্যাপার সে সরকারের কোন কাজকর্মে অখুশি থাকতেই পারে হতেই পারে তাহলে প্রতিবাদ করতে পারবে না মানে পুলিশ পুলিশের কাজটা কি এই রাজ্যে মুখ্যমন্ত্রী যখন যাকে খুশি ধরে নিয়ে আসো যাকে খুশি নিয়ে জেলে পুরে দাও যার যাকে খুশি বাড়িতে মাফিয়ে পাঠিয়ে দেওয়া পুলিশ পাঠিয়ে দেওয়া একটা সজ্জন একজন ভালো চাকরি করেন প্রতিবাদী মহিলা অনেক কিছুতে প্রতিবাদ করতে পারেন গণতন্ত্রে তার সেই অধিকার আছে সে সামান্য একটু কি কোথায় তারপর বারবার পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে আমাকে যে অ্যারেস্ট করতে এসছেন কি কারণ আমি কি করেছি সেটা বলতে পারছেন না বলছে না আপনাকে থানায় যেতে হবে এই যে এটা মানে এমন একটা ব্যবস্থা ত্রিপুরায় চলছে যখন যাকে খুশি যার খুশি বাড়িতে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দিয়ে মানুষের ব্যাপারে সামাজিক সম্মানও তো মানুষের আছে না অরুণবাবু কি বলবেন হয়তো উনি ক্ষমতায় আছেন শাসক দলের বিধায়ক উনি কি বলবেন আমার জানা নেই তবে এই ধরনের ঘটনা এই রাজ্যে প্রতিনিয়ত চলছে পুলিশের অ্যাক্টিভিজম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিজম এমন পর্যায়ে গেছে যে মানুষের নাবিশ্বাস উঠে গেছে প্রতিদিন কোথাও মুখ্যমন্ত্রীর কনভয়ের দিকে কনভয় যাচ্ছে সেখানে দুটো স্টুডেন্ট রাস্তায় তাদের গাড়ি বিকল হয়ে গেছে তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে কোথায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় একজন ডাক্তার অ্যাক্সিডেন্ট করেছে তাকে নাকি পুলিশ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে এসে তাকে নিয়ে জেলখানায় পুরে দিয়েছে কোথায় কি যে একটা অব্যবস্থা চলছে এখানে মানুষের কোনো অধিকার নেই